بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সুবহ ইসম রাব্বিকাল আ'লা তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আল্লাযী খালাক ফাসাওয়া যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন ওয়াল্লাযী কদ্দার ফাহাদা এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করাইব ফলে তুমি বিস্মৃত হইবে না আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয় আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ فذكر ان نفعت الذكرى উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও سيذكر من يخشى যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে ويتجنبها الاشقى আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য যে মহা অগ্নিতে প্রবেশ করিবে অতঃপর সেখানে সে মরিবেও না বাঁচিবেও না নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতেই উৎকৃষ্টতর এবং স্থায়ী পূর্ববর্তী গ্রন্থে ইব্রাহিম ও মুসার গ্রন্থে